শুধু ফোনটা চাইছে না যে আমি ওকে দেখি 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 আর এখানে মেকআপ আর্টিস্ট হলো দীপা আজকে এই হলো দিদির ফাইনাল লুক এত ভালো লাগবে না তোমরা জানো যে আমি এখন আছি হলো আমার বাবার বাড়িতে মানে বিয়ে উপলক্ষে আর কি এসেছি তো এখন আছি হলো আমরা বিয়ে বাড়িতে তো আজকে আমি ভাবছি কি যে মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ওই চ্যানেলে করতাম তবে ওই চ্যানেলে করতে গিয়ে অনেকটা বড় ভিডিও হয়ে যেত তাই ভাবলাম এই চ্যানেলে পোস্ট করি তো যাই হোক প্রথমে দিদি সাজুগুজু করবে তো চলো তাহলে পুরোপুরি দেখো আর আমিও দেখি যে দিদি কেমনভাবে সাজে তো চলো বিয়ের কনের সাথে একবার দেখা করিয়ে দিই এই হলো আমাদের বিয়ের কনে আমি বসেই নিই হ্যাঁ তো এখন সাজার জন্য পুরো একদম রেডি হয়ে গেছে দিদি ভাই যেহেতু ছটায় লগ্ন তো জামাই বাবু আর তো দেখতে বেরিয়েই গেছে তাই না এখন শুধু ফোনটা চাইছে না যে জামাই বাবুকে দেখি 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 তোরও হয়েছিল মা অবশ্যই মনে হচ্ছিল না আমার বরটা কিরকম হয়ে সেজেছে একটু দেখি তো ওটা হয় আর চলো দিদির দেখি কীভাবে মেকআপটা হয় তো দিদি রেডি আর এখানে মেকআপ আর্টিস্ট হলো দীপা আজকে তো ভুরুটা কমপ্লিট বেশ সুন্দরভাবে ভুরুটা হয়ে গেছে জিকে মিকে টুম পালাচ্ছে তো না এখন লাগছে না একটু বাদেই লাগছে দাঁড়াও হ্যাঁ তুই ভালো আছিস এই ফুল সবার জন্য তো না ওগুলো ওদের জন্য ওদেরকে ছুটে না এই ফুল ও ও চুলে লাগাবি তাই অরেঞ্জ নেই না দিবা হ্যাঁ তো অরেঞ্জ না দিই তোর না আমি সেট করছি আজকে তোর ঘাড়ে ব্যথা হবেই দেখ তো এখানে আমরা অনেকেই এখন আছি দিদির সাজাগুজু দেখছি আর এদিকে দিদির শাড়িটাও পরানো হয়ে গেছে এই মাসে তো শাড়ি যখন পরাচ্ছিল তখন একটু শ্যুট করি তখন বসে বসে আমিও একটু দেখছিলাম যে কীভাবে শাড়িটা পরাচ্ছে দিদি সাজা হয়ে গেলে তারপর অপেক্ষায় আছি আমি সাজ তো তার মধ্যেই মনে হয় যে আমি চলে আসি কারণ ওখান দিয়ে বেরিয়ে গেছি দুটোর সময় আর এখন কটা বাজে চারটে মনে হয় চারটে বাজে বাকি আছে দেখা যাক কখন সাজাগুজু হ্যাঁ আবার বধূর লগ্নে বিয়ে সাজাচ্ছিল দোকানটাই যাওয়ার আগে আমার বিয়ের ওড়না আর হচ্ছে টোপর ও এখনো বলতো তোর ওড়নার টোপর কেউ আনতে পারেনি আর হচ্ছে ফুলগুলো নিয়ে দিয়ে তাই যাস সেগুলো কি জিনিস উড়ে একটু ভালো করে বলে দে হাঁপিয়ে গেছে তো এই হলো আমাদের নতুন বউ হাঁপিয়ে গেছে সাজতে সাজতে তাই একটু রেস্টে আছে ঠিক আছে দেখি দেখি একটু মুখটা ঘোরাও বাবা সুন্দর লাগছে তো এখনো কমপ্লিট হয়নি বাকি আছে তো এটা হলো হাফ টাইম তো এই হলো দিদির ফাইনাল লুক লাগবে না
দিদি সুন্দর হয়েছে এই দড়িটা এই পেছন দিকে একটু বেঁধে দাও না।